বন্ধুরা, আজকে আমি বানাচ্ছি হাঁসের মাংস। এই মাংসটা কিন্তু গ্রাম বাংলায় বেশি প্রচলিত। নমস্কার বন্ধুরা, ডিম্পি উইথ কুকিং চ্যানেলে তোমাদেরকে আরও একবার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে আমি বানাচ্ছি হাঁসের মাংস। তো তোমরা দেখতেই পাচ্ছ, হাঁসটাকে প্রথমে পুড়ে নেওয়া হচ্ছে, যাতে ছোটো ছোটো পালকগুলি না থাকে, সব পালক পুড়ে যায়। তো হাঁসটাকে এদিক ওদিক করে দুদিকে ভালো করে পুড়ে নিতে হবে। তো বন্ধুরা দেখো, হাঁসটা ভালো করে পুড়ে নেওয়া হয়ে গেছে, আর এদিকে সবাই আমাকে হেল্প করছে। এখানে আমি নিয়ে নিয়েছি রসুন, আদা, আলু, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, এই যে ধনে পাতাটা আমি লাস্টে দেব। আর এদিকে মাংস কাটা হচ্ছে। তো দেখো, মাংসগুলি এভাবে কেটে নেব। সব মাংস কেটে নেওয়া হয়ে গেছে। তো বন্ধুরা দেখো, কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়েছে, আর এদিকে আমি মাংসগুলি ধুয়ে নিয়েছি। তো কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল, তেলটা ভালো করে গরম করে নিতে হবে। তো এরপরে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ, দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। তো ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু, তো বন্ধুরা দেখো পেঁয়াজ কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দিচ্ছি ধুয়ে রাখা হাঁসের মাংস, এভাবে অল্প অল্প করে দিয়ে দেব। তো ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। তো দেখো, দিয়ে দিচ্ছি লবণ, পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, বন্ধুরা দেখো হাঁসের মাংস থেকে তেল বেরিয়েছে অনেক, এই যে দেখো, এগুলো সব তেল। তো বন্ধুরা দেখো, মাংসটা ভালো করে ভেজে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আদা আর রসুন বাটা, দিচ্ছি জিরে গুঁড়ো, একটু জল দিয়ে গুলিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কার গুঁড়ো। তো বন্ধুরা, এখানে একটা কথা মনে রাখবে, হাঁসের মাংস কিন্তু গন্ধ করে, ভালো করে ভাজাভাজি না করলে কিন্তু গন্ধটা থেকে যাবে। তো মশলাটা ভালো করে ভেজে নিতে হবে। মাংস সেদ্ধ হতে অনেক সময় লাগবে, তার আগেই নতুন আলু এর জন্য সেদ্ধ হয়ে গেছে, এগুলি আমি নামিয়ে রাখবো, না হলে ভেঙে যাবে। তো এর জন্য আগেই আমি আলুগুলি নামিয়ে রাখছি। তো বন্ধুরা, এখানে একটু জল দিয়ে দিচ্ছি, তাহলে মশলাটা ভালো করে কষিয়ে নিতে সুবিধা হবে। তো বন্ধুরা দেখো, মশলাটা ভালো করে কষিয়ে নেওয়া হয়ে গেছে। এরপরে দিয়ে দিচ্ছি ঝোলের জন্য জল। তো দেখো, জলটা ফুটে উঠেছে। মশলা যখন ভাজাভাজি হয়, তখন আমি এই আলুটা মশলা দেওয়ার পরে নামিয়ে রেখেছিলাম, এখন দিয়ে দিচ্ছি। তো দিয়ে দিচ্ছি এখন একটু ধনে পাতা কুচি, লাস্টে আমি গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, একটু ঢেকে দিচ্ছি, তাহলে সব কিছু সেদ্ধ হবে। তো বন্ধুরা দেখো, ঢাকনাটা সরিয়ে নিচ্ছি, দিয়ে দিচ্ছি একটু গরম মশলা, এরপরে আমি নামিয়ে নেব। তো বন্ধুরা দেখো, নামিয়ে নিয়েছি, ফাইনাল লুক এরকম হয়েছে। তো বন্ধুরা, আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে। তো আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে। তো ততক্ষণে সবাই তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, টাটা।